হচ্ছে কিনা। ওকে, আমরা কি বলতেছিলাম যে এখানে হলো একটা কোশ্চেন থাকবে যেখানে আপনাকে বাংলা এবং ইংলিশ টাইপ করতে হবে, একটা নির্দিষ্ট টাইম থাকবে, এবং ওই লেখাটাকে আপনাকে কি করতে হবে, ইমেল করতে হবে। মানে এই ডকুমেন্টসটাকে আপনাকে ওএসএ সম্পর্কে ঠিক আছেন কিনা এই সম্পর্কে আপনাকে বলবে, আর কিছু স্পেসিফিকেশন দেওয়া থাকবে যেগুলো এখানে বলে দেওয়া আছে। এই স্পেসিফিকেশন অনুযায়ী আপনাকে কি করতে হবে, এই ইংলিশ এবং এই বাংলাটাকে টাইপ করতে হবে। এই স্পেসিফিকেশন অনুযায়ী আপনাকে করতে হবে কি, ইংলিশ এবং বাংলাটাকে টাইপ করতে হবে। আপনার সুবিধাটা আমি বলে রাখি, আগে আপনাদের হলো টাইপিং এর কাজগুলো কমপ্লিট করবেন, তারপরে আপনি এই যে এখান থেকে একটা একটা করে ধরে ধরে আপনি মিলাবেন যে সব আমার ঠিক আছে কিনা। আপনাকে আপনি একটু মানে সতর্ক থাকবেন কোনো একটা পয়েন্ট যেন মিস না হয়। ধরেন আপনি সব করছেন, আপনার ফ্রন্ট সাইজ 14 দেন নাই, তাহলে আপনার প্রবলেমে পড়ে যাবেন, আপনাকে আটকাবে এই জায়গাতে। কারণ এসেসর উনি আপনাকে দেখলেই বুঝবে যে আপনি এখানে কোনটা মানে কোন জায়গাটা মিস করছেন। সো আপনি মানে এই জায়গাটা খেয়াল রাখবেন, এটা থাকবে। এটার ক্ষেত্রে একই কাজ, আপনাকে যদি বলা হয় যে আপনি এইভাবে লিখেন তাহলে আপনি ওইভাবে লিখবেন, যদি বলা হয় সেন্টারে লিখেন তাহলে সেন্টার, যদি বলে লেফট সাইড তাহলে লেফট সাইড, যদি বলে রাইট সাইড তাহলে রাইট সাইড, যেভাবে বলবে ওইভাবে আপনাকে লিখতে হবে এটা। এরপরে আরেকটা জব শিট থাকবে, যে জব শিট হলো আপনার একটা বলা হয়েছে একটা সিভি থাকতে পারে, অথবা একটা বায়োডাটা থাকতে পারে, বা একটা ক্লাস রুটিন থাকতে পারে। হ্যাঁ, দ্যাট মিনস আমরা আপনাকে যতগুলো প্র্যাকটিস করাইছি এর বাইরে সাধারণত থাকবে না আশা করা যায় আর কি। তারপরে যদি বাইরে থাকে, আমার মনে হয় না যে আপনাকে না পারার কোনো সুযোগ আছে। আপনার ধরেন অ্যাটেন্ডেন্স শিট করতে বললো, অ্যাটেন্ডেন্স শিট পারা যাবে না, যেখানে সিরিয়াল, স্টুডেন্ট নেম, তারপরে নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, হ্যাঁ এগুলো দিতে বললো, এটা পারা যাবে। তো এই ধরনের কোনো একটা ডকুমেন্টস থাকবে, সেটা আপনি করবেন। এখানে আপনার কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে, যে স্পেসিফিকেশন অনুযায়ী আপনি ধরেন এই সিভিটার উপরে যদি আমরা চিন্তা করি, তাহলে ওই স্পেসিফিকেশন অনুযায়ী আমরা এই সিভিটাকে ডিজাইন করব। এখানে ধরেন বলা হয়েছে বলা হচ্ছে বড় হাতের অক্ষরে সব লিখতে হবে। এখন আপনি কী করবেন, সবকে বড় হাতের অক্ষরে লিখবেন, আগে লিখবেন ছোট হাতের অক্ষর, ধরেন এই যে এইভাবে আপনি ছোট হাতের অক্ষরে লিখবেন, হ্যাঁ লিখে আপনি এই যে এই জায়গা থেকে আপনার আপার কেস করে দেবেন, শেষ। এখন অনেকে আবার করবে কি, যখন দেখবে যে বড় হাতের অক্ষর, ওই যে ট্যাপ এক আঙ্গুল দিয়ে চাপতে ধরে এক আঙ্গুল আর বাকি আঙ্গুল দিয়ে কাজগুলো করবে, এই কাজ আপনি করবেন। আগে হলো আপনি নর্মালি লিখে যাবেন, তারপরে আপনি সবগুলোকে সিলেক্ট করে আপার কেস করে দিলে সব বড় হাতের অক্ষর হয়ে যাবে। এইভাবে করুন, আপনি একটু চালাকি মানে চালাকি না করলে আসলে বিষয়টা হবে না। ওকে, তারপর আপনি কি বাংলা টাইপিং এর ক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি এইভাবে করবেন, দুইটা কলমে করবেন, এখানে আপনি ইনডেন্ট ইউজ করবেন, আবার এখানে দুইটা কলমে ইউজ করা হয়েছে, এখানে কালার ইউজ করবেন, হ্যাঁ এইভাবে বলা আছে আর কি। এখানে আপনি টোটাল হলো জাস্টিফাই ইউজ করবেন, এইভাবে বলে দেওয়া থাকবে, যেভাবে বলে দেওয়া থাকবে এইভাবে আমরা কাজটাকে করব। এইটা আপনার এমসিকিউ কোশ্চেন থাকবে, এমসিকিউ কোশ্চেনটা আপনার যেহেতু আমরা অনলাইনে নিচ্ছি, তার মানে এমসিকিউ কোশ্চেনটা জরুরি না আপনাদের জন্য। এটা ছিল। তারপরে আমাদের আরেকটা অপশন আমরা আলোচনা করছি, সেটা হলো কি, আমরা যদি একটু দেখার চেষ্টা করি মডেল কোশ্চেন ওয়ার্ড, আপনাদের এখানে হলো বেশ কিছু ওয়ার্ডের কোশ্চেন দেওয়া আছে এমসিকিউ। মডেল টেস্টের জন্য এর বাইরে সাধারণত কোশ্চেন আসার কথা না, যতগুলো কোশ্চেন সবগুলো এর ভিতর থেকে আসা, মনে হয় না এর বাইরে কোনো কোশ্চেন থাকবে। আপনি এটাকেই ফুল প্র্যাকটিস করে নেন, আপনাদের গ্রুপে আমার এই শিটটা দেওয়া আছে, আপনি এখান থেকে ওই শিটটাকে ডাউনলোড করে আপনি এখান থেকে মোবাইলেও আপনাকে এটাকে স্টাডি করতে পারেন, এই কাজটা আপনি এখান থেকে পাবেন। তারপরে হলো আপনারা এমসিকিউ গেল, রিটার্ন গেল, ভাইবা গেল, ওকে এই হলো আপনাদের টোটাল কাজ। আপনাদের টোটাল থাকবে হলো কয়েকটা পার্ট, একটা হলো আপনার রিটার্ন কোশ্চেন থাকবে যেখানে পাঁচটা কোশ্চেন থাকবে, আপনাকে ওগুলো অ্যান্সার করতে হবে। একটা হলো ভাইবা থাকে, তবে ভাইবাটা আপনাদের মডেল টেস্টে থাকবে না, এমসিকিউ থাকবে, এমসিকিউ অ্যান্সার করতে হবে, আর হলো আপনাকে ডেমনস্ট্রেশনে দিতে হবে, ডেমনস্ট্রেশন বলতে আপনাকে ব্যবহারিক কাজগুলো করে দিতে হবে। এই হলো আপনাদের টোটাল এক্সামের উপরে একটা ওভারভিউ বা আলোচনা করার চেষ্টা করলাম আজকে। তো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা কোশ্চেনগুলো নিব, আদারওয়াইজ আমরা এক্সেলে একটা কাজ করবো আজকে। পুরো এডিট করা কি করা যাবে না, এরকম সুযোগ আছে কিনা বুঝে নেই।
অ্যাসেসমেন্টের সময় যে ডকুমেন্ট গুলো আছে এগুলো আমরা যদি আমাদের মেইল করে দেন, দেখা যাচ্ছে আমরা পেন ড্রাইভে নিয়ে গেলাম, এডিট করে কি এখান থেকে নেওয়া যাবে না, সুযোগ আছে কিনা? ভালো করছেন, কোশ্চেনটা ভালো করছেন, আমি আপনাকে উত্তরটা বাস্তবের সাথে দিই। ধরেন এটা হলো আমি পেন ড্রাইভে নিয়ে গেছি, ওকে, এখন আমি যদি এটাকে ডিটেলসে যাই, কোথায় যাব আমরা, ডিটেলস কোথায় আছে, ওকে এটাকে ওপেন করি আগে দেখি ডিটেলস পাই কিনা এখানে। এই যে ফাইল ইনফো, এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাকে এনে দেখাই দিবে যে আপনি এই যে এই কাজটা কবে করছেন, 18 তারিখে এই কাজটা করছেন আপনি, মানে এই ছবিটা আপনি কত তারিখে নিয়েছেন, 18 তারিখে নিয়েছেন। এখন এটা আপনি যদি আগের দিন করে নিয়ে যান, এই যে ইনফরমেশনটা আসছে সেই ইনফরমেশন কিন্তু আপনার বানানো না, আপনাকে এই জায়গা থেকে ধরে ফেলবে। আরো অপশন আছে, সবগুলো না বলি, অবভিয়াসলি। সুতরাং আপনি মানে অসৎ কোনো কিছুর চিন্তা মাথায় রাখেন না, সততার সাথে আপনি কাজগুলো করার চেষ্টা করেন। এর জন্য আমাদের যতগুলো সাপোর্ট দেওয়ার দরকার আমরা ফুল সাপোর্ট দেবো আপনাকে, কিন্তু আপনার মাথায় ওই ধরনের চিন্তা নিয়ে আসেন না। আর আমি আপনাকে তো ফুল কোশ্চেন দিচ্ছি না, আমি তো আপনাকে বলে দিচ্ছি না যে এই কোশ্চেনে আসবে, যদি বলে দিতাম বা আপনার কোশ্চেনটা যদি দিয়ে দিতাম তখন নয় আপনি ওইটাকে নিয়ে যে আপনি এডিট করে নিতে পারতেন, কারণ ফুল কোশ্চেনটা আমি দিচ্ছি না। মানে আপনি যদি কোনোভাবে এসএসআর কে উল্টাপাল্টা দিয়ে বোঝায় পাস করে দিতে পারেন এটা আপনার সাকসেস, কিন্তু উনি এত বোকা না যে উনি ওনাকে আপনি খুব সহজে উল্টাপাল্টা বোঝাই দিবেন, বুঝছেন? তারপরে উল্টাপাল্টা অনেক সময় বোঝানো যায়। তো রাসেল ভাই আছেন, প্রবলেম হয়ে যায় এর জন্য আর কি মূলত স্ট্যান্ড বা সাপোর্ট হিসেবে, ওকে, যদি কোনো কারণে প্রবলেম হয় ডিভাইসগত কোনো প্রবলেম হলে সেটা এসএসআর কে সাথে সাথে জানাবে, উনি প্রয়োজনে আপনাকে এক্সট্রা টাইম দিবে, কিন্তু আপনাকে মানে মানে অন্যায় কোনো কাজের দিকে ইনভলভ করা যাবে না বা ওই ধরনের চিন্তা মাথায় নিয়ে আসবেন না। আর আপনার আপনি যখন অ্যাসেসমেন্টে ঢুকবেন তখন আপনাকে পেন ড্রাইভ আপনার কাছে রেখে দিবে, পেন ড্রাইভ মোবাইল ব্যাগ খাতা কলম কিচ্ছু রাখবে না, আপনার সামনে যা যা লাগবে সব ওনারা দেবে, শুধু একটা কলম রাখতে বলবে আর কিছু না, এছাড়া যা যা লাগবে সব ওনারা দেবে, আপনার কোনো তথ্যই লাগবে না, ওকে। আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এক্সেলে একটু এক্সেল নিয়ে একটু কাজ করবো আজকে। ব্রেক দিলে আসলে প্রবলেম যেটা হয় যে ব্রেক দিলে আমার জন্য একটু সুবিধা, কারণ হলো যে আসলে আড়াই ঘন্টা একটানা কথা বলাটা অনেক কঠিন হয়ে যায়, আর আমিও যেহেতু শারীরিকভাবে অসুস্থ যার কারণে আমার জন্য খুব প্যারা হয়ে যায়, কিন্তু ব্রেক দিলে প্রবলেমটা হচ্ছে কি যে অনেকে চলে যাচ্ছে আর আসতেছে না। তো আপনারা চাইলে আমরা 5 মিনিটের একটা ই নিতে পারি, মানে ওই কি বলে একটু গল্প করতে পারি আর কি, আপনারা একটু গল্প করেন আমি একটু শুনি। আমরা চাইলে আমরা 9টা পর্যন্ত আর কি কাজটা করতে পারি, 5 মিনিট। আমরা যারা অ্যাটেন্ডেন্স দেইনি আমি লিঙ্কটা প্রয়োজন আবার দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা কনফার্ম করে নেব, ওকে। আমরা একটু 4 মিনিট একটু গল্প করতে পারি, কারো যদি কোনো অভিমত থেকে থাকে।
আচ্ছা আমি একটা অবজারভেশন নিই আপনাদের কাছ থেকে, একটু আপনারা অবজারভেশনটা দিবেন, সেটা হলো যে আমি আপনাদেরকে যেভাবে মানে শেখাচ্ছি এটা কি, এতে কি আপনারা সন্তুষ্ট কিনা? জি স্যার সন্তুষ্ট। জি স্যার আপনাদের যদি কোনো কারেকশন থাকে যে স্যার এইভাবে না করে যদি আরেকটু এইভাবে করা যেত তাহলে আমাদের জন্য সুবিধা হতো। না স্যার ঠিক আছে, আপনার ধারণাটাই ঠিক আছে। বাকিদের একটু সবার মতামত শুনি আর কি। তো আমাদের ট্রেনিং করাচ্ছে মূলত হলো মুসলিম এইড ইউকে বাংলাদেশ। মুসলিম এইড ইউকে বাংলাদেশে হলো তিনটা সেন্টার আছে, একটা হলো মোহাম্মদপুরে, একটা হলো মিরপুর, আর একটা হলো সৈয়দপুর। মোহাম্মদপুরের আন্ডারে হলো আমরা এই ট্রেনিংটা করতেছি, যেটাকে বলা হয়েছে মুসলিম এইড টিবেট সেন্টার। আমাদের এই মানে আমরা যে সেন্টারের আন্ডারে এই প্রশিক্ষণটা নিচ্ছি, আর এইটা এটাকে টোটাল অর্থায়ন করতেছে হল মানে এটাকে মডিফাই আপনার কি বলে অবজারভেশন করতেছে হলো ISDB ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এবং অর্থায়ন করতেছে হলো আপনার ওই কি বলে ওয়ালাইকুম সালাম। এই তো ভালো। আপনি কি স্যার কোশ্চেন হলো স্যার যে মিড টার্ম এক্সামটা আসলে কয় তারিখে বলছেন আসলে? আমি 24তম ক্লাস সোমবার সম্ভবত। 24তম ক্লাস সোমবার? আজকে আমাদের 21তম ক্লাস, না সরি 22তম ক্লাস, কালকের দিন পর। ওকে কালকের দিন পর আমাদের হলো এই ট্রেনিং গুলো আমরা করতেছি হলো আপনার বাস্তবায়ন করতেছি হলো মুসলিম এইড ইউকে বাংলাদেশ, আর আমরা করতেছি হলো মুসলিম এইড টিবেট সেন্টারে, আর এটার অর্থায়ন করতেছে কিং আবদুল্লাহ ফাউন্ডেশন, আর এটার সার্বিক তদারকি করে হলো মানে এই প্রজেক্টের নাম হলো ISDB প্রজেক্ট ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। ওকে এটাই তো আমরা মাথায় রাখবো। আচ্ছা, আর আমরা কোশ্চেনগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, মানে আলোচনা করার উদ্দেশ্য এটা ছিল যে আপনাদের যদি কোনো কারণে আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিও দেখার পরে ওখান থেকে যদি কোনো কারণে আপনার কাছে মনে হয় যে আপনার এই জায়গাটাতে বোঝেন না, এটা আমরা কালকে সলভ করব। যেহেতু আমাদের পরশু দিন একটা অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্টটা আমরা একটু সিরিয়াসলি দিব, কারণ হলো যে আমরা এটাকে যতটা বেশি সিরিয়াসলি করব আমাদের ফাইনালটা তত বেশি আমার জন্য মানে বোধগম্য হবে, আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। ওকে তো আমরা একটা এক্সেলে একটা কাজ করবো এখন। আমি হয়তো বা আজকে আপনাকে এটা নিয়ে কাজ করতে পারবো না, বাট আমি আপনাকে একটা যতটুকু পারি করার চেষ্টা করব। এখানে বলা আছে যে এটা হলো ছবি তোলা, অনেক দেখতে একটু সমস্যা হতে পারে। লেখাগুলো কি দেখা যাচ্ছে? আলোচনা শেষ, আমরা এক্সেল নিয়ে একটু আলোচনা করবো। এখানে বলা হচ্ছে ক্রিয়েট এন্ড সেভ এ স্প্রেডশিট, মানে কি আপনি একটা স্প্রেডশিট তো আমরা বুঝি এক্সেল, এটা হলো ক্রিয়েট করবো এবং সেভ করবো ফাইল উইথ দ্য নেম মাই স্প্রেডশিট, মানে মাই স্প্রেডশিট নামে একটা ফাইল, ফাইলের নাম দেবো মাই স্প্রেডশিট, এই নামে একটা ফাইল ক্রিয়েট করবো এবং এটাকে সেভ করবো হলো মাই স্প্রেডশিটে। ফিল আপ দ্য ওয়ার্কশিট উইথ দ্য ওকে, মানে আমরা এখন ওই স্প্রেডশিটে আমরা কী করবো, এই যে নিচের কিছু কন্ডিশন আছে এই অনুযায়ী এগুলোকে ফিল আপ করবো। এক নম্বর কন্ডিশন হলো কি দ্য সেল অফ ব্লু মগ, মানে আমরা এখানে দুইটা মগ কিনছি, সহজভাবে বুঝি আমরা কি আছি সবাই? Yes, বুঝলাম।
আপনি আইটি তে অ্যাসেসমেন্ট দেন কাজে লাগবে আপনার অফিস প্রো আমরা কম্পিউটার যে অপারেশনে যেটা দিচ্ছি এটার জন্য এটা সাধারণত আসে না আবার আসতেও পারে সাধারণত আসে না তবে এটা হলো আইটির জন্য ইম্পর্টেন্ট বলা হচ্ছে কি দা দা সেল অফ ব্লু মক্স মানে আপনার একটা কি করছেন ব্লু মক্স সেল করছেন আর কনসিস অ্যাট 10,000 বা 10,000 পার মান্থ ফর দা সিক্স মান্থ অ্যাজ প্রজেক্টেড অর্থাৎ আপনি কি করছেন দুইটা এখানে মানে সহজভাবে বলছি আমি যদি বাংলায় বলি যে একটা ব্লু মক্স আপনি কিনছেন 10,000 টাকায় এখানে কি করছেন আপনি 6 মাস হলো আপনি এটা কি করছেন এই যে এটা দেখানো আছে যে ব্লু মক্স প্রথম মাসে 10,000 টাকা বিক্রি করছেন দ্বিতীয় মাসে 10,000 করছেন এইভাবে প্রত্যেক 6 মাসে আপনি 10,000 টাকা করে বিক্রি করছেন আবার আরেকটা বলছে রেড মক সেটা হলো যে কি করছেন আপনি যে প্রথম মাসে যেটা বিক্রি করছেন দ্বিতীয় মাসে তার ডাবল বিক্রি করছেন এটাই বলা আছে এখানে যে দা সেল অফ কি বলছে এটা রেড মক্স ইজ 1,000 অন জানুয়ারি মানে জানুয়ারি মাসে কি করছেন আপনি এই যে জানুয়ারি মাস মানে ফার্স্ট মাসে আপনি কি করছেন 1,000 টাকা এটাকে সেল করছেন দা সেল অফ রেড মক্স ইজ প্রজেক্টেড টু ডাবল এভরি মান্থ দেয়ার ফোর তার মানে কি প্রত্যেক মাসে আপনি কি করছেন ডাবল হয়ে গেছে তাহলে আপনি যদি এক্সেল শিটে এটা করতে চান প্রথম মাসে কি করেন 10,000 10,000 10,000 করে বসায় যান আমার মনে হয় একটা ডেমো করা থাকতে পারে এটা দাঁড়ান আমি একটু দেখে নেই করা আছে এই যে দেখেন এটা কথা বলছে ব্লু মক আমরা 10,000 করে নিচ্ছি এরপর বলেছে রেড মক আপনি 1,000 নেবেন পরবর্তী মাসে কি করছে এটা ডাবল হবে এখন এটা ডাবল আপনি কি করবেন দেখেন এই জায়গায় দেখেন আমরা এই যে এই সূত্রটা বুঝি কিনা বি টু মানে কি এটাকে আপনি দুই দিয়ে গুণ করছেন তাহলে তো ডাবল হয়ে যায় তারপর ধরে আপনি টান দিবেন প্রত্যেকটা ডাবল হয়ে যাবে ওকে এরপরে বলা হয়েছে কি 3 নম্বর দেয়ার ইজ এ 10% সেলস ডিসকাউন্ট অন অল সেল মানে আপনি কি করছেন 10% ডিসকাউন্ট দিচ্ছেন এই যে 10% ডিসকাউন্ট দিচ্ছেন কার উপরে সেলের উপরে কোন সেল টোটাল সেলের উপরে টোটাল সেল মানে কি আপনি দুইটা মক সেল করছেন এটা হলো ব্লু মক আর এটা হলো রেড মক মানে এটা হলো ব্লু এটা রেড তাহলে দুইটার টোটাল খরচ কত 11,000 বা 11,000 টাকা আসছে না দুইটা মিলে আমরা একটু দেখি এই 11,000 টাকার উপর 10% আপনি ডিসকাউন্ট সেল দিচ্ছেন তাহলে 11,000 টাকা 10% কত আসে 1,100 টাকা আসে বুঝছে কিনা এরপর বলছে তারপরে দেখি কোশ্চেন কি আছে গ্রস সেলস ইজ কম্পিউটেড অ্যাজ দ্য টোটাল সেল অফ ব্লু অ্যান্ড রেড মক্স লেস এ সেল ডিসকাউন্টস অফ 10% অফ ইচ মান্থ মানে এখানে কি করা হয়েছে যে আপনার এই যে টোটাল যে সেলটা টোটাল আপনার বিক্রি করছেন 11,000 টাকায় এর ভিতরে আপনার কি করছেন 1,100 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন তাহলে আপনার বাকি থাকলো কত 9,900 টাকা থাকে না আপনার যদি না বোঝেন তাহলে আমাকে রেসপন্স করবেন তাহলে বাকি থাকে কত আপনার দুইটা পণ্য কিনছেন হলো 100 টাকা দিয়ে ওর ভিতরে আপনার 10 টাকা হলো ছাড় দিচ্ছে তাহলে আপনার কাছে কত এখন আপনার ওই পণ্যের দাম কত 90 টাকা বুঝে নাই এটি আর কি করা হয়েছে এখানে তার মানে কি হবে এই যে এই গ্রস স্যালারিটা কি হবে এই দুইটার যোগফল থেকে এটাকে মাইনাস করে দিবেন নাকি সূত্র এটা বুঝেন কিনা এই যে আপনার এই যে 2 এবং 3 কে আমরা যোগ করে মাইনাস করে দিচ্ছি কোনটা আমরা এই যে 4 কে মাইনাস করে দিচ্ছি এটাকে মাইনাস করে দিলে আমার রেজাল্টটা চলে আসতেছে ওকে এরপর আপনি এই যে এটা যদি এটা একটা করবেন করে যে এভাবে ধরে টান দিবেন এবার টান দিলে সবগুলো হয়ে যাবে
সবগুলো করে দেওয়া আছে, এটুকু। ওকে, এরপরে বলা হয়েছে কি যে দা এক্সপেন্স মানে খরচ যেটা হয়েছে, আর ফিক্সড অফ ইচ মান্থ প্রত্যেক মাসে খরচটা সেম। দা এক্সপেন্স ফর দা ইচ ফর দা মান্থ অফ জানুয়ারি আর শোন ইন দা ওয়ার্কশিট, মানে আপনার এই যে জানুয়ারি মাসে কত টাকা খরচ হয়েছে এটা আপনাকে বলে দেওয়া থাকবে, আমরা যদি এই যে এখানে উল্লেখ মানে যাই আর কি। এই যে সেলস প্রত্যেক মাসে কি আছে, 10,000 টাকা খরচ হয়েছে, এটা আপনার কি কি করা থাকবে, আপনার উল্লেখ করা থাকবে, মানে বলা হয়েছে অ্যাজ শোন। এখানে কি বলা আছে, অ্যাজ শোন, তার মানে আমার এখানে আর কিছু করা লাগবে না, এই যে 10,000 টাকা এটা কি দেওয়া থাকবে, উল্লেখ করাই থাকবে কোশ্চেনে। এরপরে বলা হয়েছে কি যে ইউজ ফর্মুলা ইন দ্য টোটাল কলাম টু কম্পিউট দ্য রো টোটাল ফর ফর দ্য সিক্স মান্থ ফর জানুয়ারি টু জুন, অর্থাৎ জানুয়ারি থেকে এবং জুন পর্যন্ত আপনার কী করতে হবে, টোটাল করতে হবে। মানে আপনার এখানে দেওয়া থাকবে কয়েকটা জিনিস, একটা হলো আপনার এটা দেওয়া থাকবে, তারপরে প্রত্যেক মাসে কী খরচ হয়েছে এটা দেওয়া থাকবে, তারপরে ইউটিলিটি বিলের খরচটা দেওয়া থাকবে, হ্যাঁ, তারপরে হলো এটাও দেওয়া থাকবে। তার মানে আপনার টোটাল হলো কোশ্চেনে এগুলো দেওয়া থাকবে, এগুলো নিয়ে আপনাকে কিছু করা লাগবে না। মানে আপনি স্যালারি কত টাকা দিচ্ছেন প্রত্যেক মাসে, আপনার এই মগ হলো আপনার শোরুমে আনতে গেলে আপনার একটা খরচ আছে, সেই খরচ কত টাকা হয়েছে মাসে এটা দেওয়া আছে, টেলিফোন বিল বা অন্যান্য যে ইউটিলিটি বিলগুলো আছে সেই খরচটা দেওয়া আছে, তারপর হলো মিসকোলিনিয়াস এর হিসাবটাও দেওয়া আছে, অর্থাৎ এই হিসাবগুলো আপনার দেওয়া আছে, এগুলো আপনার কোশ্চেনে এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। এখন আপনার আলোচনা হলো টোটাল এক্সপেন্স। টোটাল এক্সপেন্স বলতে কি, আপনার বিক্রি হলো কত টাকা, তাহলে টোটাল এক্সপেন্সে গেলে কী হবে, আমার এই যে সাম দিয়ে যদি যে টোটাল করে দেয় তাহলে তো টোটাল এক্সপেন্সটা চলে আসতেছে। গ্রস প্রফিটটা কী হবে, গ্রস প্রফিট হলো কি, গ্রস সেল থেকে আপনার মানে প্রফিট মানে কি লাভ হচ্ছে কত, আপনার টোটাল এক্সপেন্স মানে 14,500 টাকা আপনার মানে কি হইতেছে খরচ হয়েছে। আপনার একটা মগ বিক্রি করতে গেলে কত টাকা খরচ হয়েছে, 14,500। কিভাবে আপনি মগটা কিনছেন হলো 10,000 টাকা, এই যে 10,000, আপনার অফিস রেন্ট আছে, আপনার অফিসের একটা ভাড়া আছে, সেখানে আপনার 1,000 টাকা গেছে, আপনার টেলিফোন বা অন্যান্য যে বিল আছে সেগুলো গেছে, বা এই যে বিলগুলো সব কিছু মিলেই কিন্তু আপনার প্রোডাক্টের দাম, যে প্রোডাক্টের দাম আসলে 14,500 টাকা, এখন এই প্রোডাক্ট আপনার বিক্রি করছেন হলো 9,900 টাকা, তাহলে গ্রস প্রফিটে কী আসবে, 4,600 টাকা আপনার লস আছে। এখানে কোশ্চেনে বলা আছে, এটা আমি ওই কোশ্চেনে না যাই আর কি এনে বলে দিচ্ছি, বলা আছে যে ওখানে কোশ্চেনে বলা আছে যেগুলো হলো লস সেগুলো অবশ্যই নেগেটিভ ভ্যালু আসবে, নেগেটিভ ভ্যালুকে আপনার রেড মার্কিংয়ে এইভাবে দেখাবেন, কোশ্চেন হলো এরকম, নেগেটিভ যে মার্ক থাকবে সেগুলোকে আপনার রেড মার্কিংয়ে এইভাবে দেখাবেন, আর যদি লাভ হয় সেগুলোকে আমরা এইভাবে দেখাবেন, মানে আমরা যে নেগেটিভ রেড মার্কিং দিয়ে সেগুলো হলো লস, আমি কিনছি হলো 14,500 টাকা, আমি বিক্রি করছি হলো 12,600 টাকা, তার মানে আমার 1,900 টাকা লস, আমি কিনছি হলো 14,500 টাকা, আমি বিক্রি করছি হলো 10,800 টাকা, তার মানে আমার 3,700 টাকার লস, আমি কি আমার টোটাল প্রোডাক্টে খরচ হয়েছে 14,500 টাকা, আমি বিক্রি করছি হলো 9,900 টাকা, তার মানে আমার 4,600 টাকার লস। আমি যদি এটা হিসাব করি 14,500 টাকা আমি টোটাল প্রোডাক্টের পিছনে আমার খরচ হয়েছে, আমি বিক্রি করছি হলো 23,400 টাকা, তার মানে আমার লাভ হয়েছে 8,900 টাকা, বুঝছে কিনা? ওকে, তারপরে বলা হয়েছে এই অ্যাসেসমেন্ট আসবে না, এটা হলো অ্যাসেসমেন্টের বাইরে আপনাদেরকে আমি বলতেছি আর কি। এক্সেলকে আরো কোন মানে ওই এক্সেলটাকে আরো বেশি মানে ইজি করার জন্য আর কি এটা বলা, আমি যেগুলো আসবে এগুলো বলে দিব, যেটা আপনি ভালো করে দেখেন এটা আপনার অ্যাসেসমেন্টের জন্য আসবে, আর যেটা আসবে না ওটা আপনার হলো মানে শেখার জন্য আপনাদের ব্যক্তিগত কাজের জন্য, জি জি জি, এটা আপনার ওই ধরনের কাজ।
এটা আপনার অ্যাসেসমেন্টে আসবে না। তবে যদি আপনি আইটি তে অ্যাসেসমেন্ট দেন তখন এটা আপনার আসবে। বুঝতে পারছি। এরপর বলা হয়েছে কি 14 নম্বর পয়েন্ট, আমরা এটা কোশ্চেনটা একটু দেখি 14 নম্বরে কি বলছিল। এই যে এটা বলছে যে এই যে শো অল কি লিখছে এটা কমিউটেটিভ লস, মানে যদি আপনার কোনো কারণে লস হয় বা নেগেটিভ ভ্যালু আসে সেটা আপনার রেড মার্কিং দেখাবে এবং এটাকে একটা ব্রেকেটের মাধ্যমে মানে ই করতে হবে, আপনার আটকাই দিতে হবে। তারপরে 11 নম্বর বলছে প্রিন্ট দ্য সিক্স মান্থ প্রজেকশন বার দ্য ডাবল আন্ডারলাইন। আচ্ছা এই যে এখানে দেখেন একটা ডাবল আন্ডারলাইন করছে, এটা এখানে কিন্তু একটা হলো ডাবল আন্ডারলাইন একটা হলো সিঙ্গেল আন্ডারলাইন, টোটাল এক্সপেন্সের নিচে হলো সিঙ্গেল একটা আন্ডারলাইন দিচ্ছে। কীভাবে আপনি দিবেন এই যে এখান থেকে এই যে এটা দিচ্ছে আর কিছু না, এই যে এটা ওকে। আর ডাবল আন্ডারলাইনটা দিচ্ছে কই থেকে, আমরা ওই যে শিখছিলাম মাইক্রোসফট ওয়ার্ড থেকে, এই যে আন্ডারলাইনের জায়গায় আপনি এই যে ডাবল, এই যে এখান থেকে আপনি ডাবলও নিতে পারেন সিঙ্গেলও নিতে পারেন, আপনার এই যে এইভাবে ডাবল আপনি আন্ডারলাইনগুলো দিয়ে দিবেন, অথবা আপনি এটা আরেকভাবে দিতে পারেন। এটা দুইটা ভাবে দেওয়া যায়, সিলেক্ট করে আপনি করবেন কি এই যে এখান থেকে যে টেবিল আছে আপনার, এই টেবিলে দেখুন এই যে নিচে ডাবল আন্ডারলাইন আছে, অথবা এটা এই যে এটা এটা বটম ডাবল বর্ডার, বুঝছি, এটা দিয়ে দিলে কিন্তু আমার যে নিচে ডাবল আন্ডারলাইনটা চলে আসতেছে। তো ওইটাই এখানে বলছে, একটা হলো আপনার টোটাল এক্সপিরিয়েন্স হলো আপনার সিঙ্গেল আন্ডারলাইন দেবেন, আর গ্রস প্রফিট হলো ডাবল আন্ডারলাইন দেবেন। এরপরে কি বলছে যে ডিসপ্লে দ্য মেনশন টাইটেল উইথ দ্য পিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালার, টাইটেলকে আপনার এই যে টাইটেলকে আপনার ব্যাকগ্রাউন্ড কালার দিতে বলছে পিঙ্ক, এই যে টাইটেল কালার, টাইটেল মানে তো এটাই আমরা বুঝি, এটাকে পিঙ্ক কালার দিতে বলছে, আমরা পিঙ্ক কালার দিয়ে রাখছি। এরপর বলছে কি যে জেনারেট এ বার চার্ট ফর দ্য, আচ্ছা আপনাকে একটা বার চার্ট করতে বলছে, এটা হলো বার চার্ট, চার্ট আমরা করছি না, সেই বার চার্ট কিসের উপরে, রেড এবং ব্লু এই দুটোর উপরে। আমরা যদি এখানে দেখি যে বার চার্ট কি করছে, রেড এন্ড ব্লু মার্কস ওভার দ্য এটা কি সিক্স মান্থ পিরিয়ড, সিক্স মান্থ পিরিয়ড অর্থাৎ 6 মাসে আপনার কত ই হয়েছে ওইটা আর কি দেখাইছে, এই যে এটা লাল বর্ডার, আমি বুঝিনি আপনার কথাটা। চার্ট বলছে কি যে আপনাকে 6 মাসের একটা চার্ট করতে বলছে, 6 মাসে আপনার অবস্থাটা দেখতে চাচ্ছে তারা, কারণ এই চার্টটা কার উপরে করতে বলছে, লাল মগ এবং লীল মগ, লাল মগ এবং লীল মগ কি বিক্রিটা সেই বিক্রিটার উপরে স্যার, যে আমার প্রতি মাসে কত টাকা করে বিক্রি হচ্ছে এটার একটা চার্ট দেখাবে, এইটা এইটা আপনি দেখেন এখানে নীল মগে যে চার্টে যেটা দেখাইছে সেটা কিন্তু নীলটা কিন্তু প্রতি মাসে একই দেখাইছে স্যার, বাট লাল মগটা যেটা সেটা কিন্তু প্রথম মাসে 1000, তারপরে মাসে ডাবল হয়েছে চার্টে, তৃতীয় মাসে আবার ট্রিপল হয়েছে, এই দুইটার উপরে দেখানো হয়েছে আপনার প্রোডাক্টের কস্ট কত ছিল আর আপনি বিক্রি করছেন কত, সেটার উপরে আপনাকে একটা বার চার্ট দেখাইতে বলছে আর কিছু না।
কিভাবে করবেন, এইভাবে আপনি ধরে আপনি করবেন কি, এই যে পেজ ইনসার্ট থেকে চার্টে যাবেন, বার চার্ট, এই যে বার চার্ট, এই বার চার্টে ক্লিক করে আপনি যে এটা ক্লিক করবেন, এই যে চলে আসছে। তো এই হলো আপনার টোটাল আলোচনা। তো এটা আপনার অ্যাসেসমেন্টে আসবে না, কিন্তু আপনি যদি আইটি তে দিতে যান তখন এটা আপনার কাজে আসবে। তো এটা আমরা একটু দেখে রাখবো আপনাদের ইয়েতে। এক্সেল শিট আমি দিয়ে দিছি অলরেডি, সরি গ্রুপ পেজে অলরেডি দিয়ে দিছি, আমরা ওখান থেকে এটাকে দেখে রাখবো, একটু স্টাডি করে রাখবো আর কি। ওকে, আর আমাদের যেহেতু পরশু দিন অ্যাসেসমেন্ট, আপনারা আমি রেকর্ডিংটা অন করে নিচ্ছি, অন করাই আছে, আমি ওই প্যাটার্নগুলো আমি আবার হলো প্লে করতেছি যাতে হলো আপনারা দেখতে পারেন আর কি, যখন ভিডিওতে আপনারা দেখতে পারেন। আমি এটা আবার প্লে করে দিচ্ছি, আমাদের কি কি থাকবে এখানে স্পেসিফিকেশনগুলো, এগুলো থাকবে আমার হলো ভিডিওতে চলে যাওয়ার জন্য আর কি, এটা দেওয়া ইংলিশে এরকম থাকবে, বাংলায় একটা কবিতা থাকবে, তারপরে হলো দ্বিতীয় জব শিট একটা স্পেসিফিকেশন থাকবে এরকম, তারপরে হলো আমার একটা বায়োডাটা থাকতে পারে, একটা ওই স্পেসিফিকেশন ডিপেন্ড করবে আপনার স্যাম্পল কি থাকবে তার উপরে। আমার যদি ক্লাস তিন থাকে তাহলে ওইটার উপরে স্পেসিফিকেশন থাকবে। এটা আমি জাস্ট আপনাকে একটা ফরম্যাট দেওয়ার চেষ্টা করছি, এটা থাকবে। তারপর হলো আপনার একটা সিবিও থাকতে পারে, ক্লাস রুটিনও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, মানে আমি আপনাকে প্যাটার্ন দেখাচ্ছি কিভাবে থাকবে। এই যে এখানে বলা হয়েছে ডিজিটাল বাংলাদেশের উপরে একটা কন্টেন্ট লেখা আছে, এর মানে এই না যে আপনি ডিজিটাল বাংলাদেশের উপরে থাকবে, বুঝতে পারছি এটা। ওকে, এটা আমরা করলাম। তারপরে আমরা এমসিকিউটা দেখে নিব, এমসিকিউগুলো আমাদের ইয়েতে আছে, এগুলো আমরা দেখে নিয়ে আমাদের টোটাল হলো আমরা। জি অবশ্যই স্যার, আপনি কি আসলে বিরক্ত হন না? আমি আমাকে বিরক্ত করা অনেক বিরক্ত করতে, আমাকে বিরক্ত করা খুব কঠিন আসলে স্যার। আমরা আপনাকে অনেক বিরক্ত করি স্যার, যেটা হচ্ছে আমরা এক প্রশ্ন বারবার করি, অনেক কিছু করি স্যার, এটাতে আপনার বিন্দু মাত্র স্যার অনেক দেখি না আমরা, এইরকম আসলে হয়নি, আমি আসলে এরকম কাউকে পাইনি এর আগে না। আমি আসলে আপনার কোশ্চেনে অ্যান্সার দিতে আমি খুব পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আর সাহিদ আক্তার আপনাকে অনেক ধন্যবাদ। আমি অফলাইনে যতটা আপনাকে এফোর্ট দিতে পারতাম তার 20% এর 1% আমি আপনাকে দিতে পারতেছি না এই মুহূর্তে অনলাইনে। আপনার এই 20% এর 1% যে কাউন্টার করছেন আমাদের জন্য স্যার, এই 1% 100 এর চেয়েও বেশি। আমি আপনাকে একটু আশ্বস্ত করি, 7 দিন যে আপনারা যে ক্লাস করবেন ওই 7 দিন বুঝবেন, আপনাকে আমি 1 বছরে যতটা না শেখাবো তার চেয়ে বেশি শেখাবো হলো 7 দিনে, ওই 7 দিনে। দুইটা ব্যাচ চলতেছে যার কারণে আমরা এই মুহূর্তে এখনো সিদ্ধান্ত আসেনি, কারণ আরেক আমি প্রশংসা নিতে মানে মৌখিক ভাবে নিতে পছন্দ করি, আমি কখনো নিজেকে যেদিন আপনি আপনার সন্তানদেরকে এগুলো শোনাতে পারবেন, মানে ওইটাই তো মেডেল, অ্যাচিভমেন্ট তো ওইটাই।
সেটা ঠিক আছে, তবে আমি মানে কখনো মানে এটা করি না আর কি। আমি ক্লাসে মানে অনেক সময় ক্লাসের রেকর্ডের জন্য অনেক ছবি তুলতে হয়, আমি কিন্তু কখনো মানে ওই জায়গায় আমি আমার ছবি তুলি না, কারণ আমি মানে আমি শো অফ করতে পছন্দ করি না টোটালি। ভালো মানে কি এমনই হয়।